এছ হুকন্যা বরার সম্মুখত আন এক বিপদ। হুকন্যা বরার বিরুদ্ধে ইডির তদন্ত আরম্ভ হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ নিরীক্ষণ কোষৰ পৰা সংগ্রহ করেছে তথ্য প্রমাণ। এজাহার পৃষ্ঠা জোড়া অভিযোগনামাত সংগ্রহ। ইডির আদালতের পৰা সার্টিফাইড কপি সংগ্রহ করেছে ইডিয়ে। অচিরেই ইডিত সাক্ষ্য প্রদান করব লাগিব এসিএস হুকন্যা বরাই। এই মুহূর্তত আমি আন এক গুরুত্বপূর্ণ খবর আপনার শুনাব বিচার। এসিএস হুকন্যা বরার বাবে আন এক যেহেতু ডাঙর বিপদ। হুকন্যা বরার বিরুদ্ধে ইতিমধ্যে ইডিয়ে তদন্ত আরম্ভ করেছে বলে জানিপরা গেছে। হুকন্যা বরার বিরুদ্ধে ইডির তদন্ত আরম্ভ হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ নিরীক্ষণ কোষের সংগ্রহ করেছে তথ্য প্রমাণ। এহাজার পৃষ্ঠাজোড়া অভিযোগনামাত সংগ্রহ করেছে ইডির। ইতিমধ্যে ইডিয়ে সেই সংগ্রহ করে তথ্য প্রমাণ সমূহ লৈছে। আদালতের পৰা সার্টিফাইড কপি সংগ্রহ করেছে ইডিয়ে। অচিরে ইডিত সাক্ষ্য প্রদান করব লাগিব এসিএস হুকন্যা বরাই। ইতিমধ্যে ইডিয়ে সংগ্রহ করেছে এহাজার পৃষ্ঠাজোড়া অভিযোগনামা। আর সেই এহাজার পৃষ্ঠাজোড়া অভিযোগনামাত হুকন্যা বরার বিরুদ্ধে কেবাটাও অভিযোগ উত্থাপন হয়ে আছিল। আর সেই তথ্য প্রমাণ সমূহ যেহেতু স্পষ্টক উল্লেখ হয়ে আছিল, আর সেই অভিযোগনামা ইতিমধ্যে সংগ্রহ করেছে ইডিয়ে। তারপরে সেই অভিযান আরম্ভ করব বলে জানিপরা গেছে। সার্টিফাইড কপি সংগ্রহ করেছে ইতিমধ্যে ইডিয়ে। অচিরে ইডিত সাক্ষ্য প্রদান করব লাগিব এসিএস হুকন্যা বরাই। হুকন্যা বরার আন এক ডাঙর বিপদ এটা সন্মুখত। কেবাটাও গুরুতর অভিযোগ উত্থাপন হয়ে আছিল এগারী হুকন্যা বরার বিরুদ্ধে। ইতিমধ্যে আমি আপনাদের জানাইছো হুকন্যা বরার বিরুদ্ধে ইডিয়ে আরম্ভ করেছে তদন্ত। এই মুহূর্তে এই সমগ্র বিষয়টির সন্দর্ভত আমি সবিশেষ তথ্যখানি জানিম। ফোনযোগে সংযুক্ত হয়েছো জ্যেষ্ঠ সাংবাদিক বিমল ভূষণ মহন্তর সঙ্গে। বিমল ভূষণ মহন্ত, হুকন্যা বরার বিরুদ্ধে ইডিয়ে তদন্ত আরম্ভ করেছে ইতিমধ্যে, আর প্রায় যেহেতু এজাহার পৃষ্ঠাজোড়ার যে অভিযোগনামা আছে হুকন্যা বরার বিরুদ্ধে, সেই অভিযোগনামা সংগ্রহ করেছে বলে জানিপরা গেছে ইডিয়ে। সবিশেষখিনি এই মুহূর্তে আপনার পাশে জানিম। হয়চক, এসিএস হুকন্যা বরাৰ কলঙ্কিত বহু কলা অধ্যায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকী কোষৰ তদন্তত পোহৰলৈ আহিছে। কিন্তু সেই তদন্তর পোহরলৈ অহা তথ্যখিনির উপর ভিত্তি করে দেখা পাইছে যে যি 8 কোটি টাকা মূল্যর বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরত বিভিন্ন সামগ্রী বা সম্পত্তির স্বত্বাধিকারী হয়েছিল বা তার তথ্য পোৱাৰ পিছতে ইতিমধ্যে বিরুদ্ধে আন এক অভিযোগ উত্থাপন হয়েছে যে সেই বিষয়াগৰাকীয়ে 7 বছর চাকরি করে 8 কোটি টাকার সম্পত্তি কেনেদরে গৰাকী হল বা কোরবাত সরকারি ধনের আসলতে অপব্যবহার করেছিল বা সরকারি ধনের ফান্ড মিস ইউজ হয়েছে নাকি, এই বিষয়টির উপর এক তদন্ত করার ইডিয়ে নিজাববিয়াক এক তদন্ত প্রক্রিয়া আরম্ভ করেছে। ইতিমধ্যে গুয়াহাটীস্থিত ইডির যে মান্ডলিক কার্যালয়, ইডির মান্ডলিক কার্যালয়ের তরফের মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকী কোষক তদারকী কোষের পৰা এই যে 1000তকৈ অধিক পৃষ্ঠা জোড়া যখন অভিযোগনামা দাখিল করেছিল আদালতত, সেই অভিযোগনামাখনের একটা কপি মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকী কোষের পৰা সংগ্রহ কর, আর তার সমান্তরালক আদালতত যে কপি জমা দিয়া হয়েছে তাত কিছু তথ্য প্রমাণ আছে। সেই তথ্য প্রমাণখিনিকত বিচারিবর আদালতের পৰা যে অভিযোগনামার যে সার্টিফাইড কপি, সেটা সার্টিফাইড কপি ইতিমধ্যে আদালতের পৰা ইডিয়ে উলিয়াইছে। আর ইডিয়ে উলিয়াই বর্তমান এই বিষয়াগীর যিনি তথ্য প্রমাণ সিএম ভিজিলেন্সে দাখিল করেছিল, সেই সিএম ভিজিলেন্সে দাখিল করা সেই সম্পত্তির তালিকা তথা সেই সম্পত্তির অরিজিনাল রুট যেহেতু ফাইনেন্সিয়াল বিষয় সমূহত বা অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে ইডির তদন্ত প্রক্রিয়াটি অল্প আরক্ষীতকৈ বেলেগ, গতি আরক্ষীর সেই প্রক্রিয়াটির ইডির প্রক্রিয়াটি যেহেতু নিমিলে, ইডিয়ে নিজাববিয়া প্রক্রিয়ার রিভালুয়েশন করব গোটেই প্রপার্টিখিনির, অর্থাৎ যিমানে সম্পত্তি যদিও এটা সিএম ভিজিলেন্সে 8 কোটি বলে কৈছে, এয়া হয়তো ইডির নিজাববিয়া যেটা মূল্যায়ন হব মূল্যায়নত এই সামগ্রীর মূল্য বৃদ্ধি হব পারে, গতি সেই ক্ষেত্রে গোটেই সম্পত্তির তালিকা তথা দিয়া সকলো ডাটাবেস তথ্য প্রমাণ সকল সংগ্রহ করেছে আর তার উপর ভিত্তি করে পুনের রিভালুয়েশন করব আর রিভালুয়েশন করে নিজাববিয়া গোচর রুজু করে এই বিষয়াগী পুনের নিজের কাষ্টলে মাতিব বা পুনের জেরা চলাব আর সেই জেরার পিছতহে গ্রেপ্তার হব নে কি হয় বিষয়াগী সে পরবর্তী পর্যায়ে জানিপরা যাব। কিন্তু শেহতীয়াকৈ ইডিত একটা নতুন সংযোজন হয়েছে যে ইডির যেটা একটা গোচর রুজু করব যিকোনো এজন লোকক অভিযুক্ত করলে পরবর্তী পর্যায়ে যিগৰাকী অভিযুক্তগৰাকীয়ে প্রমাণ করব লাগে যে কোনো কারণে নির্দোষী, আরক্ষীতকৈ সেই প্রক্রিয়াটো তাত অলপ কিছু বেলেগ,
গতিকে ইডিয়ে যেটা তদন্ত আরম্ভ করব এই তদন্ত ক্ষেত্রে সুকন্যা বরা এটা গিয়ে নিজে প্রমাণ দাখিল করব লাগবে যে তেও এই সকল সম্পত্তির গড়ি বিধিগতভাবে গড়ি আর বিধিগত আর এয়া কোনো অপরাধ অর্থনৈতিক অপরাধ সংগঠিত নকরাক ক্রয় করা বা এয়া সম্পত্তির মালিক হব পড়া যোগ্যতা আছে এই কথা নিজে প্রমাণ করব লাগবে আর যদি প্রমাণ করব নয় ইডির আগত তেতিয়াহলে তেও গ্রেপ্তার হওয়া আর এই সম্পত্তি সমূহ জব্দ হওয়াটা এক প্রকার কিন্তু নিশ্চিত। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।